বীরভদ্র। বীরভদ্র হল শিবের একটা ছোট অংশ। শিব স্বয়ং ব্যক্তিগতভাবে হিংস্র রূপ ধারণ করতে চান, তাই তিনি নিজের সরু এক কাছা চুল নিয়ে সৃষ্টি করেছিলেন বীরভদ্রকে। শিবের জীবনে এমন একটা পরিস্থিতি আসে যখন একটা ঘোর অন্যায় ঘটেছিল, তার ফলে তার স্ত্রী সতী এই ঘটনার শিকার হয়ে তিনি নিজেকে বলি দিয়েছিলেন। শিব যখন শুনলেন, তিনি পদক্ষেপ নিতে চাইলেন, কিন্তু তার কিছু অংশ এত স্থির হয়েছিল যে কোনো পদক্ষেপ নেওয়া তার কাজ ছিল না। তাই তিনি নিজের সরু এক কাছা চুল নিয়ে সৃষ্টি করেছিলেন বীরভদ্রকে। বীরভদ্র মানে সাহসী একজন, নির্ভীক একজন। বীর শব্দটি আসছে মূলত বীর্য শব্দটি থেকে। বীর্য মানে হল শুক্রাণু, বীজ, যেই বীজ থেকে একজন মানুষের জন্ম হয়। এই দুটো আঙ্গিক এত গভীরভাবে যুক্ত যে শিবের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল যে তিনি কখনো তার বীর্যপাত করেননি। তো এর গুরুত্ব হল শুধু এই যে দেহতন্ত্রের অপরিহার্য সঞ্জীবনী শক্তি সেটাকে শারীরবৃত্তীয়ভাবে বা শারীরিকভাবে বয়ে যেতে দেওয়ার বদলে যা বংশবৃদ্ধির দিকে নিয়ে যায়, এই একই শক্তিকে তিনি সচেতনভাবে শীর্ষে পৌঁছাতে কাজে লাগিয়েছিলেন। তার মাথার ওপর দিয়ে খড়ন ঘটিয়েছিলেন তিনি। কোনো যোগীকে যোগী বলা যেতে পারে না যদি না তিনি তার মাথার উপর দিয়ে খড়ন করেন। তো বীরভদ্র, যিনি কিনা একটা চুল, একগাথা চুল মাত্র, তিনি গিয়ে তখন একা হাতে রাজার সৈন্যদের বধ করেছিলেন যারা এই অবিচারটা করেছিল। এই এই গল্পটা এটাই বলার চেষ্টা করছে যে শিব যেহেতু তার মাথার ওপর দিয়ে বীর্যপাত ঘটিয়েছিলেন, তার চুলও ততটাই ক্ষমতা রাখে। যে খালি এক গাছা চুলই ধ্বংস করে দিতে পারে একটা গোটা সেনাবাহিনীকে। আর যেই একজন মানুষ বংশবৃদ্ধির প্রক্রিয়ায় আর জড়িত না থাকে, আপনা হতেই শরীরের সাথে তার সম্বন্ধটা ক্ষীণ হয়ে আসে। শরীরের সাথে তার সম্বন্ধটা যেই ক্ষীণ হয়ে আসে, ভয়ভীতি বোধটাই আর থাকে না তার। আর যখন কোনো ভয় থাকে না, স্বাভাবিকভাবেই সে তখন নির্ভীক। এটাই হলো এর পরিণাম।